कैसे कैसे लोग रहते हैं यार गाइस, दिस इज मीरा जामेद, वेलकम बैक टू न्यू ब्लॉग। ফ্রেন্ডস, তো অনেকদিন ধরে আমরা ঠিক করছি কলকাতায় বুক ফেয়ার করুণাময়ীতে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা বুক ফেয়ার করুণাময়ীতে। আজকে আমার সাথে আছে আজকে আছে সোহেল ভাই। সোহেল ভাই, হাই করে দাও। হাই। আর আমার আরেকটা ফ্রেন্ড আছে এরশাদ ভাই, একটা বন্ধু যাবে আবু সুফিয়ান। তো আজকে আমরা চারজন যাবো, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো ভিডিওটা খুবই, তো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওখানে কী কী বই আছে এবং কী কী স্টল আছে এবং আটটি গেট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার করুণাময়ী। প্রথমে একটা কথা বলি, আপনারা প্রথমে ওখানে কীভাবে যাবেন? তো আপনারা যারা সাউথের দিক থেকে যাবেন, আপনারা যাদবপুর নামতে পারেন। যাদবপুর নেমে 8B বাস স্ট্যান্ড থেকে আপনারা করুণাময়ী চলে যাবেন। করুণাময়ী নামার একদম আপনারা স্টপেজে নেমে দেখতে পারবেন ওখানে বুক ফেয়ার। তা নাহলে আপনারা যদি শিয়ালদা থেকে যেতে চান, আপনারা শিয়ালদা যাবেন, ওখান থেকে মেট্রো ধরে করুণাময়ীতে নামবেন। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে একদম 1 মিনিট হেঁটে লাগবে। তো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার অর্থাৎ বইমেলা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি এখন করুণাময়ী বাস স্ট্যান্ড। আমরা বাসে করে এসেছিলাম, বাসে করে আমাদের ভাড়া পড়েছিল 10 টাকা এবং মেট্রোতে ভাড়া পড়বে 20 টাকা। 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি ফাইনালি পৌঁছে গিয়েছি। তো আমি প্রবেশ করব 9 নম্বর গেট দিয়ে। তো এখানে প্রবেশ করার জন্য কোনোরকম কোনো এন্ট্রি ফি লাগে না এবং এখানে যে টাইমিং, এখানে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। এবং এই মেলাটি চালু হয়েছিল 18ই জানুয়ারি এবং শেষ হবে 31শে জানুয়ারি। তো ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কোথায় কোন স্টল আছে এবং কী কী প্রকাশনীর বই আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট আপনাদেরকে দেখাবো পেন্টিং। তো পেন্টিংগুলো দেখতে পাচ্ছ কত নাইস, নিজের হাতে ওরা কারুকার্য করছে। তো ফার্স্ট আমি প্রবেশ করলাম আর্টিস্ট অফ বেঙ্গল, এখানে আর্টগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর মাধ্যমে দেখো। তো তারপরে আমরা চলে এলাম 273 নম্বর ওয়ার্ডে। তো এখানে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়ের অর্থ সামাজিক। বইমেলাতে গিয়ে যেটি আমার কাজ, তো প্রথমে বইটাকে হাতে নিই, তারপরে বইটা খুলে দেখি। তো বইটা দেখার পরে ওখানে দামটা দেখি, আবার সেখানে রেখে দিই। স্টলটি দেখতে পাচ্ছেন, এই স্টলটি যাদবপুর প্রকাশনী। Thank you.
বছরও শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক বইমেলা। 20টারও বেশি দেশ এখানে অংশগ্রহণ করেছে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ফ্রেন্ডস, আপনারা করুণাময়ীতে নামবেন, কীভাবে যাবেন আমি আগে বলে দিয়েছি। তো আপনারা এইভাবে যাবেন এবং মেলাটিকে উপভোগ করবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ অল, টাটা। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।